নমস্কার, আপনাদের রিতম বাংলায় স্বাগত। আজকে আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে। সব থেকে যে নামটি জড়িত, জগজ্জননী সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে। বাঁকুড়া জেলার একটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে এই জয়রামবাটি। আমরা আজকে জয়রামবাটির বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের দেখাবো মা সারদার স্মৃতি বিজড়িত সেই স্থানগুলি, যেখানে রয়েছে বিভিন্ন আবেগ, অর্থাৎ মা সারদা সাথে প্রতিনিয়ত যুক্ত ছিল সেই জায়গাগুলিকে আমরা আজকে তুলে ধরব। জয়রামবাটি গ্রামটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনের কোতুলপুর থানার অন্তর্গত। জয়রামবাটি এবং কামারপুকুরের মধ্যে তফাত 3 মাইলের। এই পবিত্র গ্রামটি সারদা দেবীর জন্মস্থান। সবুজে ঘেরা এই জয়রামবাটি গ্রাম মায়ের জন্মের পর এই গ্রামের সমৃদ্ধি লক্ষণীয়। 1853 সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার মায়ের আবির্ভাব ঘটে। ঠিক যে স্থানটিতে মা সারদা জন্মগ্রহণ করেছিলেন, সেই স্থানটিতে জয়রামবাটির সুন্দর মন্দিরটি তৈরি হচ্ছে। এটি ছিল তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাসভবন। তার মায়ের নাম শ্রীমতী শ্যামা সুন্দরী মুখোপাধ্যায়। সারদা দেবী ছিলেন মা লক্ষ্মীর আরেক রূপ। পবিত্র মায়ের বিবাহ এই বাড়িতে হয়েছিল 1923 সালের 19শে এপ্রিল বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়ার দিনে। স্বামী সারদানন্দ মহারাজ মায়ের নামে এই মন্দির নিবেদন করেন। 1954 সালের 8ই এপ্রিল শ্বেত পাথরে তৈরি মায়ের মূর্তি স্থাপিত হয় এই মন্দিরে। মন্দির তৈরির জন্য মাটি খনন করার সময় মন্দিরের স্থানে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। সেই শিবলিঙ্গের পূজা করা হয় এই মাতৃমন্দিরে। পুরাতন বাড়ি। মা সারদার ভাইদের মধ্যে যখন সম্পত্তির বিভাজন ঘটে, ওই বাড়িতে মা যেখানে থাকতেন সেই অংশটি তাঁর ভ্রাতা প্রসন্ন মুখোপাধ্যায়ের ভাগে পড়ে। মা তার জীবনের 52 বছর, অর্থাৎ 1863 থেকে 1915 ওই ভিটেতে ভাইয়ের সাথে কাটান। এই পুরাতন বাড়ি এখন বেলুর মঠের তত্ত্বাবধানে। বেলুর মঠের কর্তৃপক্ষ মায়ের স্মরণীয় স্মৃতি রক্ষার্থে প্রসন্ন মুখোপাধ্যায়ের বংশধরদের কাছ থেকে কিনে নেন, যা এখন পুরাতন বাড়ি নামে প্রসিদ্ধ। এই বাড়িতে মা জগদ্ধাত্রী পূজা করতেন। অনেক মানুষ এই বাড়িতে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, সন্ন্যাস ব্রহ্মচর্য পালন করেছেন এবং এই বাড়িটি পবিত্র হয়ে উঠেছে। ভক্তদের সংখ্যা ক্রমশ বৃদ্ধির সাথে সাথে মায়ের মূল গৃহের পরিকাঠামোতে কিছু অসুবিধা সৃষ্টি হল। সেই কারণে স্বামী সারদানন্দ পুণ্যপুকুরের পশ্চিম দিকে একটি জমি কেনেন। জমিটি দেবী জগদ্ধাত্রীর নামে রেজিস্ট্রি করেন। 1915 থেকে 1916 সালে মায়ের জন্য সেখানে মাটির দেওয়াল, খড়ের ছাউনির বাড়ি করে দেন। মা একটি ঘর তার শোবার ঘর এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের পূজার ঘর হিসাবে ব্যবহার করতেন। মা সারদার জন্মস্থান জয়রামবাটি, এখানে মা আবির্ভাব হয় 1853 সালে 8ই পৌষ। সে ওটা একটা দৈবিক ঘটনার মাধ্যমে হয়। ওনার মা শ্যামা সুন্দরী দেবী, ইলা পুকুর বলে শিহরে একটি পুকুর আছে, তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তা সেখানে একটা বিল্ববৃক্ষের নিচে কিছুক্ষণ বসাতে বিল্ববৃক্ষের থেকে দেখলেন একটি বাচ্চা মেয়ে লাল শাড়ি পরে ওনার কাছে এসে ওনাকে গলা জড়িয়ে ধরে বলে, মা তোমার কাছে আসবো আমি এইভাবে। তাই সেই সূত্রে ওনার গর্ভধারণ হয়, মায়ের আবির্ভাব হয় জয়রামবাটিতে। সে নিয়ে এটা একটা দৈবী ঘটনা ঘটে। তারপরে মার এখানে দীর্ঘ 67 বছর জীবন, তার মধ্যে বেশিরভাগটাই জয়রামবাটিতে। তা মার প্রথমে যেখানে এখন মায়ের মন্দির আছে, যেখানে গর্ভমন্দির, সেখানে বাবা মা থাকতেন। সেখানে মা ছিলেন প্রায় 9 বছর। সেখান থেকে বাবা 1863 সালের কাছাকাছি মায়ের যে পুরনো বাড়ি, সেখানে নতুন ঘর নির্মাণ করালেন। সেটা একটু বড় হলো আগের চেয়ে, সেখানে ছিলেন এবং মা সারদা সেখানে প্রায় 52 বছর ছিলেন। 1916-র কাছাকাছি শুরুতে, মানে তখন
শারদানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন স্থাপনা তো স্বামী বিবেকানন্দ 1857 করেছিলেন, তারপর কালেক্রমে ওটা প্রসার হয় এবং মা শারদার সঙ্গে যুক্ত হয় ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা, অন্যান্য সাধু ব্রহ্মচারীরা, সে একটা বিশাল বড় ইতিহাস। তা মার পুরনো বাড়িতে মায়ের তিন ভাই, তাদের পরিবার, ভক্তজনের আসা যাওয়া, সেবকগণের থাকা, তো জায়গার অভাব হয়ে গেছিল। সেই সূত্রে স্বামী শারদানন্দ মহারাজ মায়ের নতুন বাড়ি নির্মাণ করালেন, যেটা আজ মাতৃমন্দিরের প্রধান দ্বারের কাছে আছে, মেন গেটের কাছে। সেটাতে মা শারদা 1916-1920 চার বছর ছিলেন। এইভাবে জয়রামবাটিতে মায়ের অবস্থান তিনটা জায়গায় ছিল, সেই নিয়েই আমাদের মাতৃমন্দির পরিসর। তা 1920 মা শারদা অসুস্থ অবস্থায় এখান থেকে কলকাতায় উদ্বোধনে নিয়ে যাওয়া হলো। সেখানে কয়েক মাস মায়ের চিকিৎসা ইত্যাদি চলল, তারপর মা মহাসমাধিতে লীন হলেন জুলাই মাসে 1920। তারপর স্বামী শারদানন্দ মহারাজ ওনার প্রধান সেবক ছিলেন, যে মা শারদার দুটি মন্দির নির্মাণ করালেন, একটি বেলুড় মঠের যে রয়েছে গঙ্গার ধারে, সেটা তার পরের বছর 1921 মায়ের তিথি পূজাতে উনি প্রতিষ্ঠা কাজ সম্পন্ন করলেন। কিন্তু গ্রামাঞ্চলে এখানে জয়রামবাটিতে মায়ের মন্দির নির্মাণ হতে দেরি হলো, 1922 হলো না, 1923 অক্ষয় তৃতীয়াতে এটা সম্ভব হলো এবং শারদানন্দ মহারাজ নিজে এসেছিলেন, এখানে বড় উৎসব হয়েছিল মায়ের মন্দির প্রতিষ্ঠাতে। সেই সময় মা শারদার ছবি মায়ের প্রিয় ভক্ত ললিতমোহন চট্টোপাধ্যায় কলকাতায় থাকতেন, ওনার কাছ থেকে শারদানন্দ মহারাজ সেই ছবিটা এনে মায়ের নিত্য পুজো আরম্ভ করালেন। মা শারদা সেই ছবিতে কোনো সময় নিজে ফুলও দিয়েছিলেন। সেই ছবিটা নিয়ে 30 এখানে মায়ের মন্দিরে পুজো চলল 1953 অবধি। 1853 মায়ের জন্ম, সো 1953 মায়ের জন্মশতবর্ষ বড় উৎসব পালন হয়েছিল, দেশ স্বাধীন হলো। যদিও আর্থিক অবস্থা তো সচ্ছল ছিলই না, তবুও একটা মুক্ত পরিবেশে, মুক্ত একটা স্বাধীন ভারতে, মুক্ত বাতাবরণে যে বড় উৎসব হয়েছিল সেটার বিষয়ে শোনা যায়, এটা একটা বিশাল উৎসব হয়েছিল। সেই সময়কার যাতায়াতের সাধন ছিল না, আরামবাগে দ্বারকেশ্বর নদীর উপরে কোনো ব্রিজ ছিল না, এইদিকে আমোদর নদী রয়েছে সেখানেও কোনো ছিল না ব্রিজ। এইসব অবস্থায় মানুষ শত শয়ে শয়ে মানুষ এসে থাকার কিছু গেস্ট হাউস বলে তো কিছু ছিলই না। তো আমোদর মাঠেই অস্থায়ীভাবে বাঁশের, মানে যেভাবে হোক একটা খড়ের চাল দিয়ে ঘরতর তৈরি করে ভক্তদের থাকার ব্যবস্থা হয়েছিল। এই বড় উৎসবের সময় মায়ের শ্বেতপাথরের বিগ্রহ যেটা এখন আমরা দেখি, সেটা কাশীর থেকে বানিয়ে এনে প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করে পুজো আরম্ভ হলো, এবং মায়ের সেই ছবিটা যেটা 30 পুজো হয়েছিল সেটা মায়ের শয়ন ঘরে রাখা ছিল। পরবর্তীকালে যখন 1895 পর বেলুড় মঠে যে শ্রীরামকৃষ্ণ সংগ্রহালয় নির্মাণ কাজ হলো, সেখানে ওটা শিফট করা হয়েছে, মায়ের ছবিটা সেখানে আছে, রামকৃষ্ণ মিউজিয়াম যেটা বলি আমরা। আর এখানকার যে নাট মন্দিরটাও সেই বড় উৎসব যে হলো মায়ের শতবর্ষের সময়, সেই সময় বানানো হয়েছিল। তা আজ সাধু এবং ভক্তরা যে নাট মন্দিরে বসে সেটা কাজ 1954 শেষ হয়। এভাবে আজকে যে আমরা দেখতে পাই মায়ের সম্পূর্ণ মন্দির এবং মায়ের দুটি বাড়ি, পুরনো এবং নতুন বাড়ি, এইসব মায়ের দু মন্দিরের দুপাশে ঘর বাড়ি ছিল গ্রামের। তা সেই সময়কার বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি দক্ষিণ ভারতের ছিলেন, উনি মায়ের ঠাকুরের ভক্ত ছিলেন, উনি স্বয়ং নিজে এসেছিলেন, দেখলেন দুপাশে ঘর বাড়ি মন্দিরের। তা ওনার যা কিছু পাওয়ার ছিল সেই হিসাবে জয়রামবাটিতে গ্রামবাসীদের জন্য জমি রেজিস্ট্রি করালেন এবং ওদেরকে ওখানে আর্থিক সাহায্য দিয়ে শিফট করিয়ে দিলেন, এবং
মায়ের মন্দিরের দুপাশের জমিটা মাতৃমন্দিরের নামে করিয়ে দিলেন। একটা বিরাট বড় আমাদের সুবিধা হলো, এইভাবে আমরা উৎসব ইত্যাদি করতে পারছি, ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে, কালেক্রমে ভক্তরা নিজেরাই এখানকার যে ভক্ত নিবাস বা গেস্ট হাউস নির্মাণ কাজ করালেন সেগুলো করাল। এখানে এইভাবে আরম্ভ হয় মাতৃমন্দির। পুণ্যপুকুর, এই জলাশয়টির অবস্থান মায়ের নূতন বাড়ির পূর্ব দিকে এবং মন্দিরের সামনে। মা এই পুকুরটি নিত্য ব্যবহার করতেন, মায়ের পবিত্র ছোঁয়ায় এই পুকুরটি পবিত্র, তাই এই পুকুরটি পুণ্যপুকুর নামে পরিচিত। এটা মায়ের ঘাট নামে পরিচিত। 1992 সালের মে জুন মাসে এই ঘাট মায়ের ঘাট হিসাবে নির্মিত হয় নতুন করে। এই ঘাটে মা আসতেন গরুর জন্য দল কাটতে। জয়রামবাটিতে মায়ের মন্দিরের বাস স্টপেজটির নাম মায়ের ঘাট। ছেলেবেলায় মা সারদা গরুর ঘাস কেটে নিয়ে যেতেন এই দিঘি থেকে। মায়ের ঘাট যেটা আজকে এখানে জয়রামবাটির মেইন বাস স্ট্যান্ড হিসাবে আছে, ওখানে একটা বড় দিঘি আছে। সেখানে ঘটনা এগুলো যে সেটাতে মা এখানে মায়ের ঘরে যে গরুগুলো থাকছিল সেটার জন্য মা একটা হাঁড়িতে, যেমন হাঁড়িটা ধরে মেয়েরা সাঁতার কাটে সেরকম করে গিয়ে জলের ভেতর থেকে দল ঘাস বলে যে ঘাস জলের ভেতরে হয় সেগুলো নিয়ে এসে গরুকে দিতেন। তো সে হচ্ছে মায়ের দিঘি, আর সেটাকে নিয়ে একটা ঘাট তৈরি করা হয়েছে। আমাদের এখানে যে দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো সবগুলোর যে বিসর্জন হয় এই মায়ের দিঘিতেই করি। তো মায়ের ঘাট এই হিসাবে সবার কাছে পরিচিত, এটাই আমাদের সবচেয়ে মেন বাস স্ট্যান্ড হয়ে রয়েছে। তো মায়ের দিঘিতে মা এইভাবে দল ঘাস নিতে যেতেন। মায়ের পুকুর, পুণ্যপুকুর নামটা এই জন্য দেওয়া হলো, মা ওটা ব্যবহার করেছেন, সেন্য পুণ্য শব্দটা যুক্ত হয়ে গেছে। সেই আমোদর নদ, এখানে মা এই আমোদর নদকেই পবিত্র গঙ্গা হিসেবে মানতেন। আর মা এখানে ভাইদের নিয়ে আসতেন, তার যে চার ভাই তাকে নিয়ে আসতেন, তাদেরকে নিয়ে আসতেন, এখানে গঙ্গা স্নান করতেন। মা নিজে বলেছেন যে এটাই আমাদের সেই পবিত্র গঙ্গা, অর্থাৎ এখানে ভাইদের নিয়ে আসতেন, স্নান করাতেন এবং মুড়ি খেয়ে এখান থেকে নিয়মিত যেতেন। এবং ঠিক এই পাশেই রয়েছে শ্রী মায়ের পিতা মাতার সমাধি মন্দির। এখানেই সারদা মায়ের পিতা মাতাকে সমাধিস্থ করা হয়েছিল। জয়রামবাটি গ্রামের উত্তর দিকে আমোদর একটি ক্ষুদ্র নদী। সারদা মা এই নদীটিকে গঙ্গা বলে মানতেন। এখানে একটি ইটের পাকা ঘাট বাঁধানো ছিল, এখানে মা স্নান করতেন এবং ভাইদেরকে নিয়ে গিয়ে স্নান করাতেন এই ঘাটে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সীমা সারদা প্রদর্শনী, অর্থাৎ মায়ের ছেলেবেলা এখানেই কেটেছিল। এবং মায়ের ছেলেবেলা কিভাবে কেটেছিল এবং তার যে ফলক এবং সূচনার মাধ্যমে এখানে সংরক্ষিত করে রাখা আছে। জয়রামবাটিকে যখন মিশন বা মঠের আন্ডারে যখন চলে যায়, জয়রামবাটি মন্দির যখন নতুন করে তৈরি করা হয়, তখন এই সীমা প্রদর্শনী বানানো হয় এবং এখানে এই ফলকের মাধ্যমে দেখানো হয়েছে মায়ের ছেলেবেলার বিভিন্ন চিত্র। এবং যারা পর্যটকরা আসেন, এই পর্যটকরা এই দৃশ্যগুলো দেখেন এবং জানতে পারেন, উপলব্ধি করতে পারেন এই মায়ের ছেলেবেলা সম্পর্কে। মা ছোটবেলার থেকেই নিজের যা বলেন কিশোর অবস্থা থেকে বলা যায়, মায়ের মা সবচেয়ে বড় ছিলেন ভাই বোনের মধ্যে। তো ছোট ভাইরা মায়ের কাছে যেন নিজের সন্তানের মতন ছিলেন, এইভাবেই মা তাদেরকে দেখাশোনা করেছেন। তা আমরা পড়ি যে মা তাদেরকে নিয়ে আমোদরে যেতেন, স্নান টান তারা করে উঠত, তাদেরকে মুড়ি খেতে দিতেন, সঙ্গে নিয়ে আসতেন, মাও নিজে ওখানে স্নান টান সেরে আসতেন। মা পরবর্তীকালে মা ওটা বলতেন এটাই আমাদের গঙ্গা ছিল, মায়ের গঙ্গা বাই ছিল, যেটা বলে গঙ্গাকে খুব উনি ভালোবাসতেন। সেজন্য বেলুমঠে মন্দিরও
মায়ের মন্দিরটা গঙ্গার দিকে মুখ করা আছে, মা যেন গঙ্গা দেখছেন সবসময়। সে এইভাবে একটা আমোদের সঙ্গে একটা ভালোবাসার সম্বন্ধ ছিল, তা মার সবসময় ওখানে যাতায়াত ছিল স্নান টান করা, এমনকি পরবর্তীকালে ওনার যে সেবক সন্ন্যাসী বা ব্রহ্মচারী থাকতেন তারাও ওই আমোদের ওখান থেকে খুব একটু কায়দা করে পরিষ্কার জল নিয়ে আসতেন, সেটা দিয়ে মা ঠাকুরের ভোগ রান্না নিজের ঘরের রান্না ঠান্না করতেন, জল খাবার খাবার জলটাও ওটা দিয়ে ব্যবহারও করত। এইভাবে আমোদরের সঙ্গে একটা খুব ঘনিষ্ঠ সম্বন্ধ হয়ে উঠেছিল। যদিও এখানে সে মাতৃমন্দিরে যে পরিসরে পূর্ণ পুকুর আমরা দেখছি সামনে বড় পুকুরটি, সেটা সারদানন্দ মহারাজ যখন নতুন ঘর নির্মাণ করাচ্ছিলেন গেটের কাছে, সেই সময় ওটা মিশনের দিক থেকে কিনে নিয়েছিলেন, সেটা মাতৃমন্দিরেরই হয়ে রয়েছে সেই সময় থেকে। এই পুকুরেও মায়ের প্রচুর মাছ ধরা, মাছ সেই নিয়ে মাছ খাওয়া এই নিয়ে রয়েছে অনেক ঘটনা, এবং কেউ কেউ অলৌকিক কিছু কিছু দৃশ্য দেখতে পেয়েছে মাকে নিয়ে এখানকার লোকেরা। দেবী সিংহবাহিনী একটি ধাতব মূর্তি, শারদা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই কথা বিশ্বাস করা হয় যে একবার শারদা দেবী একটি কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী সিংহবাহিনীর কাছে উপবাস করেন। তিনি দেখেন দেবী সিংহবাহিনী 11-12 বছরের একটি কামার মেয়ের রূপ ধরে তার মা শ্যামাসুন্দরীর সাথে আসেন। তারপর মা শারদাকে একটি ওষুধ দেন, এই ওষুধ খেয়ে মা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। মা নিজে ভালো হয়ে ওঠার পর এই স্থানের মাটি প্রতিদিন সংগ্রহ করে একটি কৌটোতে রাখতেন এবং তার ভাইজি রাধারানীকে দিয়েছিলেন গ্রামের লোকের চিকিৎসার কাজে লাগবে বলে। এই মাটির রোগ নিরাময় ক্ষমতা জানার পর দূর দূর থেকে বহু মানুষ আসেন এই মাটি নিতে। এই কারণে মা সিংহবাহিনী বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পুরনো মন্দিরটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে মন্দিরটি বানানো হয়েছে এবং দেবী সিংহবাহিনীর মূর্তি নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। কাছে দূরের বহু মানুষ আসেন শনি এবং মঙ্গলবার পুজো দিতে। দুর্গাপূজার 3 দিন খুব জাঁকজমক করে দেবী সিংহবাহিনীর পূজা করা হয়। মুখার্জি পরিবারের বংশধরেরা সিংহবাহিনী দেবীর পূজার ভার প্রাপ্ত। ধর্ম ঠাকুর গ্রামের অধিষ্ঠিত দেবতা, খড়ের ছাউনি দেওয়া মাটির দেওয়ালের দু কামরার গৃহে তিনি বাস করেন। গ্রামে 2টি পৃথক জায়গায় পৃথক নামে তিনি পূজিত হন। পূর্ণপুকুরের উত্তর পশ্চিম দিকে ধর্ম ঠাকুরের মন্দির, কচ্ছপের আকৃতিতে তিনি পূজিত হন। ধর্ম ঠাকুর এখানে সুন্দর নারায়ণ নামে খ্যাত। মুখার্জি পরিবার এই পূজার দায়িত্বে থাকেন। ধর্ম ঠাকুরের সাথে সাথে শীতলা মাতা এবং নারায়ণ শিলার পূজা হয়। এছাড়া ঘোষ পরিবারে ধর্ম ঠাকুর গৃহদেবতা রূপে পূজিত হন। এখানে তিনি যাত্রা সিদ্ধহারে নামে পরিচিত। গ্রামের পশ্চিম প্রান্তে মায়ের ঘাটের সামনে ধর্ম ঠাকুরের মন্দির ইটের তৈরি। বারুজ্যে পুকুর, তালগাছ দিয়ে ঘেরা এই জলাশয়টিকে অনেকে তাল পুকুর বলে। গ্রামের দক্ষিণ পূর্ব কোণে এই পুকুরটি অবস্থিত। মায়ের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিট দূরত্বে এই পুকুরটি। মা এই পুকুরের জল রান্নার এবং পানীয় জল হিসাবে ব্যবহার করতেন। মেন রোডের কাছে বারুজ্যে পুকুর আছে, সেখানে মা যেতেন স্নান টান করতে, যেতেন অন্যান্য মেয়েদের সঙ্গে। আর এটাও হয় যে পরবর্তীকালে যখন বয়স হয়েছে মায়ের কাছে নানা জায়গার থেকে দীক্ষা নিতে আসতেন এবং কয়েকদিন থেকে যেতেন ভক্তরা, তো মা বাণুজ্য পুকুর অবধি তাদেরকে ছাড়তে যেতেন এবং কামার পুকুরের দিকে যখন হেঁটে হেঁটে যেতে থাকতো মা ওখানে দাঁড়িয়ে বাণুজ্য পুকুরের কাছে তাদের দিকে চেয়ে থাকতেন। তো এইভাবে এখানকার মায়ের জীবন একটা ছোটবেলার থেকে হয়ে মা শারদার ছেলেবেলার সঙ্গে তিনি ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন এবং প্রতিবেশী সম্পর্কে মা শারদা তাকে পিসি বলে ডাকতেন। জয়রামবাটি থেকে অনতি দূরে ফুলুইতে ভানুপিসির বিবাহ হয়েছিল। স্বামীর মৃত্যুর পর তিনি পৈতৃক ভিটেতে ফিরে আসেন। মা শারদাকে তিনি দেবী রূপে সম্মান করতেন। ছোটবেলায় মা শারদাকে গ্রামবাসীরা যখন তার স্বামী ঠাকুর রামকৃষ্ণকে পাগল বগলে আঘাত করতেন, মা শারদা মনে শান্তির জন্য চলে যেতেন ভানুপিসির বাড়িতে। মায়ের নতুন বাড়ি থেকে ভানুপিসির বাড়ি খুব কাছে। বর্তমানে শ্রী মাতৃমন্দির বাড়িটি অধিগ্রহণ করেছেন এবং বাড়িটি সংস্কার করেছেন। ভানুপিসি মেন গেটের কাছেই ভক্তরাও দেখতে পারে, বাঁ দিকে একটা ছোট জায়গা আছে, সেখানে ভানুপিসি মানগর্বিনী নাম ছিল অ্যাকচুয়ালি, কিন্তু কালক্রমে ওটা ভানুপিসি হিসাবে হয়ে গেছে। তো মায়ের একটু বয়স্ক ছিলেন, তো মা
সারদা যখনই কোনো মনে দুঃখ হতো বা এমনি সুখ দুঃখের কথা দুটো বলতে উনি সুবিধা বোধ করতেন, খুবই মায়াকে ভালোবাসতেন ভানুপিসি। যা আমরা পড়ি, ভানুপিসি একবার মাকে চতুর্ভুজা দেবী রূপেও দেখতে পেয়েছিলেন। সেই স্মৃতিটা নিয়ে ওখানে একটা ছোট করে একটা মাটিতে বা সিমেন্ট দিয়ে তৈরি রয়েছে ঘটনাটা ওখানে। তো ভানুপিসির ওই ঘরটার রয়েছে, তার সামনে সতীশ সদন, এখন সুন্দর করে নতুন করে আমাদের বুক স্টল হয়েছে ওখানে তৈরি। প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন জগদ্ধাত্রী পুজোর সময়, সেদিন ওটার উদ্বোধন হলো। সেই সতীশ সদন ভানুপিসিরই ঘরের ছেলে, বা যেমন হয় কোনো পৌত্র হিসাবে হতে পারে, তো তার নামে ওটা। তো সেটা মাতৃমন্দিরেরকে দিয়ে দিয়েছিল বলে সেই জায়গায় ওটা, ওটার নামও সেই জন্য সতীশ সদনই রাখা হয়েছে। তো সেখানেও একটা মায়ের যে আমরা ছবিটা পাই, মা বসে আছেন পা মেলে নিচে, একটা খুব সহজেই এটা সব জায়গায় দেখতে পাওয়া যায় ঘরে ঘরে, সেই ছবিটা আসলে সেই বাড়িতেই সতীশ সদনই তোলা হয়েছিল। এটা স্বামী চেতনানন্দ মহারাজ উল্লেখ করেছেন নিজের বইয়ে। তা এইভাবে আমাদের এখানকার সংসার, মায়ের সংসার। এখানে প্রধান উৎসবগুলো হলো, যেমন মায়ের মন্দির প্রতিষ্ঠা তো রয়েছে অক্ষয় তৃতীয়াতে, তারপরে দুর্গাপূজা। মায়ের মন্দির নির্মাণ হয়েছিল 1923 সালে, স্বামী সারদানন্দ মহারাজ এসেছিলেন বেলুড় থেকে, সেই তার দু বছর পর 1925 সাল থেকে ঘটে পুজো শুরু হয়। ঘটে পুজো শুরু হয়, তারপর 7 বছর ওইভাবে চলে 1932 সাল থেকে প্রতিমার পুজো শুরু হয়। যদিও আর্থিক অবস্থা তো খুবই একটা ভালো ছিল না, কিন্তু তার মধ্যে প্রতিমায় দুর্গাপূজা আরম্ভ হয়, সেটা চলছে। 2011 সালের থেকে বর্তমান অধ্যক্ষ মহারাজ, এটা মন্দিরের ভেতরে জায়গা হতো না বলে দুর্গাপূজার সময়, এটা বাইরে সুন্দর প্যান্ডেল করে করাচ্ছেন, তা সেখানে ভক্তরাও সহজে বসে পুজো দেখতে পারে। জগদ্ধাত্রী পুজো এখানে বড় একটা উৎসব, আর এটার পিছনে একটা বিশেষ ঘটনা আছে। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর এখানে এক সময় কালী পূজা যে হয়েছিল গ্রামের, তো সেখানে মা শ্যামাসুন্দরী দেবী কিছু চাল একটু একটু করে একটা হাঁড়িতে রেখে দিতেন ভোগের রান্নার জন্য, কালী পূজার ভোগের রান্নার জন্য। সেটা যারা পুজো আয়োজন করছিল তারা ওটা নেয়নি, তাতে দুঃখ পেলেন, রাত্রে কেঁদে কেঁদে শুয়ে পড়লেন যে আমার চাল কে খাবে। তা এই বলে রাত্রে উনি দেখলেন যে একজন লাল লালচে মুখ থাকা একজন দেবী দর্শন দিয়ে বলছেন, তুমি আমার পুজো করো আর এই চালের ভোগ রান্না করে দিও, আমি গ্রহণ করব। সকালে উঠে উনি নিজের মেয়ে মা শারদাকে জিজ্ঞেস করলেন, এটা কে দেবীকে দেখলাম, মা শারদা তো জানেনি সব। তো উনি বললেন, এই জগদ্ধাত্রী দেবী দর্শন দিয়েছেন বলে। সেই সূত্রে শ্যামাসুন্দরী দেবী জগদ্ধাত্রী পুজো আরম্ভ করালেন এখানে। তা মা শারদার বাবা দেহত্যাগ করেছিলেন, তাদের আর্থিক অবস্থা তো খুবই মানে একটা বিপন্ন অবস্থা ছিল। মা শারদা শ্যামাসুন্দরী দেবী মজুরি করে দুবেলা নিজের খাবার জোগাড় করতেন, মায়ের ভাইরা অন্যান্য আত্মীয় স্বজনের ঘরে গিয়ে থাকতো। এই অবস্থায় জগদ্ধাত্রী পুজো 1877 সালে আরম্ভ হয় এখানে তাদের বাড়িতে, মায়ের পুরনো বাড়ি যে আছে সেখানে। সেখান থেকে প্রতি বছর তারা করে যাচ্ছিল, আর মানে দেবীর কৃপায় ভক্তরা গ্রামবাসীরা সব ভোগ প্রসাদ পেত, পেট ভরে সেটাও কুলিয়ে যেত। পরবর্তীকালে ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা এখানে এসে ওই পুজোতে সাহায্য করতেন, অন্যান্য সাধু ব্রহ্মচারীরা। যে জগদ্ধাত্রী পুজোটা এখন তোদের জন্য একটা খুবই ভালোবাসার এটা উৎসব সেখানে, কেননা জগদ্ধাত্রী পুজো অন্যান্য জায়গায় অত হয় না, তো পুরো চাপটা এখানে পড়ে, আর প্রায় 18-20 হাজার লোক ভক্তরা এসে প্রসাদ পান। আর মায়ের তিথি পূজা ওটা যেমন হয় আমাদের সব জায়গায়, এখানে বিশেষ করে মায়ের জন্মস্থান বলে ওটাও একটা বিশাল বড় উৎসব হয়, ধর্মসভা ইত্যাদি হয়, বেশ ভালো সংখ্যায় ভক্তরা এসে প্রসাদ প্রসাদ পায়। তাই এই বিশাল উৎসব ইত্যাদি নিয়েই আমাদের জারামবাটির জীবন।